নির্বাচনের আগে থেকে এখন পর্যন্ত প্রায় প্রতিদিনই ধানমন্ডিতে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যেহেতু মঙ্গলবার দ্বাদশ সংসদের উদ্বোধনী অধিবেশন ছিল, তাই বুধবারের সংবাদ সম্মেলনে গুরুত্ব পায় নতুন সংসদের যাত্রা শুরুর বিষয়টি। সংসদ নিয়ে দেওয়া বক্তব্যের শুরুতেই বিরোধী দলের নেতা জিএম কাদেরকে এক হাত নেন ওবায়দুল কাদের। অনেক কথাই বলতে পারতেন, বলার সুযোগ আছে, বলেন স্পিকারকে ধন্যবাদ জানাতে গিয়ে ফ্লোর পেয়ে তিনি যা বলেছেন তা উদ্বোধনী দিনে বলা ঠিক হয়নি। তুমি কেন এলেন সংসদ, ফাংশনাল না হলে কেন এলেন? কথা তো যা বলার উনি একাই বললেন, উনি তো একটা সুযোগ নিয়ে স্পিকারকে ধন্যবাদ জানানোর নামে ফ্লোর নিয়ে উনি যেসব কথা বলেছেন এটা গতকাল বলা ওনার। আকর্ষণীয় মূল্যে এখন তাজা হবে মল, নতুন সব প্যাক মাত্র 30 টাকা থেকে। বিএনপির চলমান কর্মসূচি অবৈধ, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন বিএনপির সঙ্গে জনগণ নেই। তাদের এসব কালো পতাকা, কালো ব্যাজ, এসবের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। অনুমতি না নিয়ে তারা রাজপথে ফ্রি স্টাইল করবে আর আমরা চুপচাপ বসে থাকবো, এটা মনে করার কোনো কারণ। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সংরক্ষিত নারী আসনের বিষয়ে ওবায়দুল কাদের জানান আওয়ামী লীগের পরীক্ষিত মানুষদের মূল্যায়ন করা হবে। যারা আমাদের দুঃসময়ের পরীক্ষিত কর্মী তাদের ব্যাপারটা আমরা অগ্রাধিকার, নারী সংরক্ষিত আসন দলগতভাবে আমাদের 38 মত হয় আর স্বতন্ত্রদের থেকে 10 জন আসলে। সেদিকে রাজধানীতে অপর এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। রাজনীতি থেকে তিনি বলেন বিএনপির সুরে একই তালে কথা বলছে টিআইবি, সংস্থাটির অভ্যন্তরে কোনো দুর্নীতি হয় কিনা সেটি অনুসন্ধান করা উচিত বলে মনে করেন তিনি। রিজভী আহমেদের কথা আর টিআইবির বক্তব্য যখন মিলে যায় তখন ডাল মে কুছ কালা হয়, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে তারা এই রিপোর্টগুলো প্রকাশ করে। হত্যার সন্ত্রাসী বিএনপির রাজনীতির মূল ভিত্তি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের দুই সিনিয়র নেতা। আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।